নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আসছি বিস্তারিত খবরে। বুধবার রাতে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার থানার রায়পুর এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচার করছিল কয়েকজন পাচারকারী। সেই সময় 15টি গরু উদ্ধার করে গ্রামবাসী ও বিএসএফ জওয়ানরা। বর্ষার পাশাপাশি নদীর জল বেড়ে যাওয়ার ফলে পাচারকারীরা সেই সুযোগে রাতের অন্ধকারে গরুগুলোকে পাচার করছিল। যদিও গরুগুলোকে আটক করার সময় অপর দিক থেকে পালিয়ে যায় দুষ্কৃতী পাচারকারীরা। পাশাপাশি পাচারকারীদের খোঁজে তল্লাশিতে নেমেছে বিএসএফ ও পুলিশ। একই সঙ্গে ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়েছে মালদা জেলা। মরান্দা ও পুনর্ভবা নদীর জল গ্রাস করেছে বাংলাদেশ সীমান্তের বর্ডার। এর ফলে কার্যত উন্মুক্ত হয়ে গিয়েছে গোটা সীমান্ত, যার ফলে সীমান্তে পাহারা কঠিন হয়ে পড়েছে বিএসএফ জওয়ানদের ক্ষেত্রে। আর সেই সুযোগে নদীপথ দিয়ে ক্রমেই বেড়ে চলেছে গরু পাচারের ব্যবসা। বিএসএফ এর পাশাপাশি গোটা ঘটনা তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। গতরাতে কিছু লোকজন গ্রামবাসী গিয়ে গরুকে আটকানো হয়েছে। এই গরু কলা কেটে মানে বেঁধে ওই মাঝ নদী ছেড়ে দেয়। সেখান থেকে গরু ভাসতে যাওয়ার সঙ্গে সঙ্গে গার্ড থাকে, কিছু টাকা দিয়ে কিছু লোককে গার্ড রাখে, তারা সাথে করে যায়। এই গরু চলে বাংলাদেশ। মালদা থেকে বুবাই দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। অস্ত্র কারখানার হদিশ পাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আবারও একাধিক উন্নত মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল মালদা পুলিশ। বুধবার রাতে মালদার কালিয়াচক থানার মজমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সাফিকুল শেখ নামক এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে 10টি উন্নত মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মালদা পুলিশের একটি দল। এই ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করতে না পারলেও বাড়িতে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রগুলিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় বিবৃতি দিতে গিয়ে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, 14-15 রাত্রিরে অগস্টের কালিয়াচক থানা একটি রেড করেন এবং তাতে 48টি ইম্প্রোভাইজড ফায়ারআর্ম এবং ফায়ারআর্ম বানাবার প্রচুর রসদ পাওয়া যায়। তো সেইখানে মুঙ্গেরের কিছু লোককে আমরা অ্যারেস্ট করি ওই জায়গা থেকে এবং স্থানীয় দুজন মানুষকেও অ্যারেস্ট করা হয়। তো তাদের প্রত্যেককেই পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল 14 দিন। রিমান্ড পিরিয়ডে তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ অনুযায়ী রেড করা হয়। মোজাম্পুরে রেড করে আমরা এই 10টি আগ্নেয়াস্ত্র আরও উদ্ধার করি। মালদা থেকে বুবাই দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বৃহস্পতিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একই পরিবারের 3টি বাড়িসহ 2টি দোকান। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার চকভৃগু এলাকায়। অগ্নিকাণ্ডের ফলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় এদিনের আগুনে গোবিন্দ পাল ও তার 2 ছেলে উত্তম পাল এবং উৎপল পালের বাড়ির পাশাপাশি বাড়ির লাগোয়া 2টি দশকর্মার দোকানও পুড়ে ছাই হয়ে যায়। তবে স্থানীয় সূত্রের খবর, এদিন ভোর 4টে নাগাদ আগুন লাগার পর এলাকার বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনার পর প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পরও ঘটনাস্থলে আসে দমকলের 4টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকল কর্মীরা আসার আগেই 2টি গ্যাসের সিলিন্ডার আগুন লেগে ফেটে যায়, তার ফলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে বলে জানান বাসিন্দারা। এরপর দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনি, যদিও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। এখান থেকে 200 কিলোমিটার দূরে, ওখান থেকে বড় বড় আগুনের ফুলকি পড়ছে, ওইখানে গিয়ে বড় বড় আগুনের ফুলকি পড়ছে। 3:30 বাজে, তখন মনে হচ্ছে যেন ধূমকেতু পড়ছে আকাশ থেকে, এইরকম মনে হচ্ছে। সিচুয়েশন দেখা যাচ্ছিল না, আর ওই ঘুমের তলে কী করবো কিছু বুঝতে পারছিলাম না। তারপর কোনো মতে আমার প্রাচীর টপকায় হেল্প করতে গেছি, সবাই হেল্প করতে আসছে পাড়ার সবাই। ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেড এসে একটু দেরি হয়েছে ফায়ার ব্রিগেড আসতে, ততক্ষণ আগুন লেগে একদম শেষ, বাস 3টা সিলিন্ডার বাস্ট হয়েছে। আমাদের আসার আগেই 2টা সিলিন্ডার শুনলাম নাকি বাস্ট হয়েছে, সিলিন্ডার অবশ্য পেলাম, বাস সিলিন্ডার। তো সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে। দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আবারও পথ দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে 30 জন যাত্রী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে সকাল 9:30 নাগাদ দীঘা নন্দকুমারের 116B জাতীয় সড়কে। জানা যায় মগরাজপুরের কাছে বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়, আর তার জেরেই আহত হয় কমপক্ষে 30 জন যাত্রী। দুর্ঘটনাস্থলে আহত যাত্রীদের চণ্ডীপুর এরাশাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে স্থানীয়রা। আর অপরদিকে তাদেরই মধ্যে 10 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন সকালে একটি বেসরকারি বাস নন্দকুমারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় অপর দিক থেকে আসে দীঘা থেকে একটি লরি।
দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ রাখতে না পারায় লরিটি সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটিকে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসে চণ্ডীপুর থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে মানস সাধকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স নিউজের এখন সময় একটা বিরতির, বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। Welcome Air Express Private Limited, authorized custom house agent, international freight forwards. Our office 7x1B Niljala Road, Kolkata 700046. Our phone number 0332892694, 2289429. Our mail ID welcomeairexpress13@yahoo.co.in. Our website www.welcomeairexpress.com. আপনি কি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অত ঠাঁ এদিক ওদিক ঘুরে সময় নষ্ট করছেন? তাহলে আপনার জন্য সুখবর এসে গেছে টাওয়ার বাজার, যেখানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিস একই ছাদের তলায় সহজেই পেয়ে যাচ্ছেন। আপনা আপনা বাজার, টাওয়ার বাজার। শুধু তাই নয়, সবথেকে সস্তা দিন রেখেছে, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন সমস্ত প্রোডাক্টের উপরে আরও অতিরিক্ত ছাড়। আর তাছাড়া যদি অন্যদিন সময় না হচ্ছে, তাহলে আসুন ওয়েডনেসডে, কজ এটি হলো হপ্তে কা সস্তা দিন। আপকা বাজার, টাওয়ার বাজার, অবশ্যই চলে আসুন এই টাওয়ার বাজারে। আপনি এখানে আপনার ঘরের ছোট ছোট নিত্য নতুন জিনিস পেয়ে যাবেন। অবশ্যই আসুন টাওয়ার বাজারে, আপকা বাজার, টাওয়ার বাজার, সিএন রয় রোড, পিকনিক গার্ডেন, অপোজিট অফ 42A বাস স্ট্যান্ড। আশরাফের বিরিয়ানি, লোভনীয় সুস্বাদু লাজবাব বিরিয়ানি মানে আশরাফের বিরিয়ানি। বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে বিফ, চিকেন, মাটন বিরিয়ানি সরবরাহের জন্য অবশ্যই যোগাযোগ করুন। শুধু তাই নয়, এখানে বিরিয়ানি কেজি দরেও পাওয়া যায়। এছাড়াও এখানে পেয়ে যাবেন সুস্বাদু চিকেন চাপ, মাটন চাপ, বিফ রোল, এগ রোল, পরাঠাও। শুক্রবার আমাদের স্পেশাল ডিশ বিফ চিকেন বিরিয়ানি। আমাদের ঠিকানা 14 কুষ্টিয়া রোড, কলকাতা 700039, ফোন 9331422122, অথবা 9748558515। তাই আর দেরি না করে লোভনীয় লাজবাব সুস্বাদু বিরিয়ানির স্বাদ পেতে চলে আসুন আশরাফ বিরিয়ানি সেন্টারে। এই পূজায় আপনার বাড়ির জন্য ইলেকট্রনিক্স দ্রব্য খুঁজছেন? আপনি কি প্ল্যান করছেন এবারে পূজায় ঘরে আনবেন একটি নতুন ইলেকট্রনিক্স দ্রব্য? তাহলে চলে আসুন অপ্টোনিক্সে। নিত্য নতুন মডেলের রেফ্রিজারেটর, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক চিমনি, মিক্সার গ্রাইন্ডার আপনি খুব সহজে ন্যায্য মূল্যে পেয়ে যাবেন এখান থেকে। শুধু তাই নয়, পুজো উপলক্ষে থাকছে বিভিন্ন প্রোডাক্টসের ওপর আকর্ষণীয় ছাড়। তাই আর চিন্তা ভাবনা না করে চলে আসুন অপ্টোনিক্সে। আমাদের ঠিকানা পার্ক স্ট্রিট নিয়ার 7 পয়েন্ট ক্রসিং, কলকাতা 717। মনে রাখবেন, অপ্টোনিক্স, অপটিমাইজ ইয়োরসেলফ। এবারে পূজায় আপনি কি নিজেকে আরও সুন্দর করে তুলতে চান? তাহলে অবশ্যই আসুন সোনিয়াস ফ্যামিলি স্যালনে। এখানে মেয়েদের রূপসী করে তোলার জন্য রয়েছে ফেশিয়াল, হেয়ার কাটিং, হেয়ার স্ট্রেটনিং, ম্যানিকিউর এবং প্যাডিকিউরের ব্যবস্থা। তাছাড়া এখানে ছেলেদেরও বিভিন্ন ধরনের হেয়ার কাটিং, হেয়ার স্টাইল করা হয়। শুধু তাই নয়, এখানে খুব যত্ন সহকারে বাচ্চাদের হেয়ার কাটিংও করা হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই আসুন এই ফ্যামিলি স্যালনে, কারণ সব সৌন্দর্যের একটাই ঠিকানা, সোনিয়াস ফ্যামিলি স্যালন। আমাদের ঠিকানা 6NG বসাক রোড, সারদা কমপ্লেক্স, কলকাতা 80। ফোন নম্বর 9830804311। ফিরে এলাম বিরতির পরে।
একবিংশ শতাব্দীতে কুসংস্কার কিন্তু মানুষের মন থেকে আজও মুছে যায়নি, এই ঘটনা তেমনই প্রমাণ করে। ঘটনাটি ঘটে মালদা থানার চরকাদিপুর এলাকায়। মা ঠাকুমাদের কাছে শোনা যায়, কোনো পরিবারে শিশুর জন্মগ্রহণ করলে সেই সমাজে তাকে শুদ্ধিকরণ করার রেওয়াজ আজও বর্তমান। যদি সেই পরিবার এই প্রথা না মানে তাহলে সেই পরিবার অশুদ্ধ থাকে। তেমনই মালদা থানার চরকাদিপুরের মণ্ডল পরিবারে সদ্যজাত এক শিশুকন্যার জন্ম হয় এ মাসের 27 তারিখে। অপরদিকে মণ্ডল পরিবারের বসতবাড়ি বর্তমানে মহানন্দার অধীনে, ফলে স্থানীয় ত্রাণ শিবিরেই কোনোভাবে আশ্রয় নিতে হয়েছে মণ্ডল পরিবারকে। আর সেই ত্রাণ শিবিরেই জন্ম হয় ওই কন্যা সন্তানের, আর এরপর থেকেই শুরু হয় বিপত্তি। শুদ্ধিকরণ না হলে কোনোভাবেই এই শিবিরে থাকা যাবে না বলে দাবি তোলেন বাকি দুর্গতরা। তাই সেই সদ্যজাত শিশুকে নিয়ে কোনো রকমের স্থানীয় আমবাগানে মাথা গোঁজেন মণ্ডল পরিবার। অস্বাস্থ্যকর এই পরিবেশে একইভাবে টানা 3 দিন রয়েছেন এই পরিবার। তবে বলা যেতেই পারে, বর্তমান যুগ যতই উন্নত হোক না কেন, এমন কুসংস্কারের কাছে মাথা নোয়াতে হয় আজও আমাদের। কেউ কথা বলছিল না মুখ দিয়ে, আবার হেঁটে যাচ্ছে, আবার 4 হাত দূর দিয়ে মানুষ হাঁটে, মান্না খেয়ে কাপড় দিয়ে চলে যায়, ঘৃণা করে আমাদের। ওই জন্য আমরা আর আগে চলে এসেছি। কেন, কী জন্য ঘৃণা করছিল? ওই যে আমার মেয়ে হয়েছে তার জন্যে, ছুয়াছুতের ব্যাপার। ওখানের যতটি ডুবেছে সবাই ওই রকম বলছে, কেউ ঘৃণা করছে, কেউ নাকে কাপড় দিচ্ছে, সব তো বাইরে ডুবে ডুবে ওখানেই গেছে, সবাই ওরা করছে ওই রকম। এই প্রশাসন যারা কাজ করে এখানে, তারা কি খোঁজ রাখে আপনাদের? আমাদের খোঁজ রাখলে তো এই ধরনের হতো না, যদি খোঁজ রাখতো তাহলে এই ধরনের হতো না। মালদা থেকে বুবাই দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন প্রতিবাদী। বাধা দিতে যাওয়ায় মারের হাত থেকে ছাড় পাননি স্ত্রীও, এমনকি মেরে মাথা ফাটানো হয় বৃদ্ধ বাবার। এই ঘটনায় গুরুতর আহত কেতু মণ্ডল বর্তমানে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন, যার ফলে আতঙ্কিত দম্পতি নিজেদের আত্মরক্ষার জন্য রায়গঞ্জ থানায় দ্বারস্থ হয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার গাইতর গ্রামে। অভিযোগ, এলাকায় সন্ধে হলে রেললাইনের ধারে মদের আসর বসত, আর যার জেরেই এলাকার পরিবেশ কুলসিত হচ্ছিল। তাই দূরে কোথাও এই আসর বসতে বলেছিল ওই দম্পতি। এই কথা বলতেই বাঁধে ব্যাপক বচসা। বচসার পরেই ওই দম্পতির বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীর দল, যার ফলে আক্রান্ত হন দম্পতি। পাশাপাশি চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাধা দিতে যান বৃদ্ধ বাবা। সেখানে বাধা দিতে যাওয়ার ফলে মেরে মাথা ফাটিয়ে দেয় বৃদ্ধ বাবার। ঘটনা তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমি তো ঘুমাইছিলাম বাড়িতে, দেখি বিরাট বললো, আমি দরজা গুজে আসছি বাইরে, আইসা দিয়ে আমার ছেলে বউ মাকে মারতেছে, তা আমি ওটা আটক করবো না কি অন্যটা করবো, আটক করাতে আমার মাথার বাড়ি দিয়ে বসে। কালকে আমার বাড়িতে হামলা হয়েছে, প্রতিদিন রেললে পাশে রেললাইনে মদ খায়, জঘন্য গালাগালি করে, মুখের ভাষা করে। সবার বাড়িতেই তো মা বোন আছে, আমার দোকানে এসে অত্যাচার করে, জল দাও, ওটা দাও, ওটা দাও, ওটাই করো, গ্রামে দারু বিক্রি করে, ওইগুলো নিয়ে আসে আমার বাড়িতে, ওইগুলো দ্বিধাবোধ করতে যাই, বাড়িতে এসে হামলা করতেছে, ওকে জাত জঘন্য করে গালাগালি করতেছে, আমি আটকাইতে যাই, বাড়ির ভিতর ঢুকে আমাদের পুরো পিটাইছে। উত্তর দিনাজপুর থেকে রাজ ঠাকুরের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পূজোর আগে রায়গঞ্জ শহরে চুরির ঘটনা অব্যাহত থাকলেও এক্ষেত্রে সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগে শহরের বীরনগর এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, সুদীপ কুমার রায় নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলে বাড়িতে কেউ না থাকার সুবাদে এলইডি টিভি, ডিভিডি প্লেয়ার এবং হোম থিয়েটার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চোরাই সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। পাশাপাশি গোটা ঘটনা তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমরা তদন্ত করে একজনকে ধরেছি, তার নাম হচ্ছে বিপ্লব কুণ্ডু, প্রতিবেশী আছে, এবং তার কাছ থেকে সমস্ত যে সমস্ত জিনিসগুলো চুরি হয়েছিল, যেরকম ডিভিডি, তারপরে সাউন্ড সিস্টেম, টিভি, সেগুলো সমস্ত আমরা রিকভারি করেছি, এবং তাকে আজকে রিমান্ডেও নেওয়া হচ্ছে, যদি আরও কিছু যেগুলো বাকি আছে সেগুলোকে তাড়াতাড়ি রিকভারি করা যায়। উত্তর দিনাজপুর থেকে রাজ ঠাকুরের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সম্প্রতি পশ্চিমবঙ্গে এলো এক নতুন কোম্পানি, যার নাম র্যামসন। সেখানে একদিকে যেমন পাওয়া যাবে উৎকৃষ্ট মানের গৃহস্থালীর নানা বৈদ্যুতিক সরঞ্জাম, তেমনই অন্যদিকে বাড়তে চলেছে বেকারদের কর্মসংস্থান। কারণ এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য খুবই উপযুক্ত জায়গা হয়ে উঠেছে এই বাংলা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
সম্প্রতি শুভমুক্তি ঘটল নতুন বাংলা আধুনিক গানের অ্যালবাম হোক না কথা। উত্তমঞ্চে এর অনুষ্ঠানে গানের সিডির উদ্বোধনে আসেন গায়িকা ইন্দ্রাণী হালদার, লগ্নজিতা, অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়, গায়ক সিধু, সঙ্গীত পরিচালক দেবজিতের পাশাপাশি সঙ্গীত পরিচালক অশোক ভদ্রসহ প্রমুখ। রামেশার প্রথম অ্যালবাম, এটা ওদের ডেবিউ অ্যালবাম, ফার্স্ট টাইম ওরা অ্যালবাম করলো। আর এই ফার্স্ট অ্যালবামের সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড হলাম থ্যাংকস টু ডক্টর রক্তিম সেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে, দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। কলকাতার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও পাওয়া গেছে। আপনি হতে পারেন আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এরিয়ার যে কোনো খবর ছবিসহ পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, আমরা সেই খবর সরাসরি সম্প্রচারণ করব আমাদের টিভি চ্যানেলে। 24 আওয়ার্স নিউজ আজ এই পর্যন্তই, সবসময় সবার পাশে। নমস্কার।